আগামী বছর ঈদ উল আজহায় 6 দিন, ঈদ উল ফিতরে 5 দিন এবং শারদীয় দুর্গা পূজায় 2 দিন ছুটি থাকবে। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 2025 সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। 2 ঈদের সাধারণ ছুটি 1 দিন করে আর ঈদের আগে পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন, বাকি একদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া বৈদেশিক কর্মসংস্থান অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে।